গুড মর্নিং ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আরপি চ্যানেলে তোমাদের সবাইকে, আরপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছে। তো প্রথমে তোমরা ফুলের একটা তোড়া দেখতে পাচ্ছ। তো কয়দিন আগে আমাদের অ্যানিভার্সারি ছিল, তো আমার বড় আমাকে এটা এনে দিয়েছিলো, তো দেখানোর সুযোগ হয়ে ওঠেনি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। তো দেখতে থাকো আজকে ভিডিওটা কী কী করি শেষ পর্যন্ত স্কিপ না করে। হাই ফ্রেন্ডস, তো চান টান করে একটু রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করা হয়ে গেছে, তো একটু বেরোবো। তো অনেকদিন দুজন কোথাও যায়নি, এই বাড়ির আসার কাজের চাপে অনেকদিন বেরোনো হয়নি, তো ভাবলাম একটু ঘুরে আসার একটু কাজও আছে, তো ওর দরকার আছে আমার না, তো ওর সাথে আমি যাচ্ছি। তো যেখানে যায় সেখানে আমাকে নিয়ে যাবই, ওর কাজ থাকলেও। তো রেডি হয়ে গেছি, বেরোবো। তো নতুন বাড়িতে এসে আমার মুখটা দেখানো তোমাদের সৌভাগ্য আমার এখনও হয়নি, কারণ হচ্ছে স্কিনের অবস্থা খুবই খারাপ, মুখের অবস্থা খুব খারাপ, আর টাইমও পাইনি সেভাবে কথা বলার। তো আমার ভিডিও আমি আপলোড সেভাবে করতে পারছি না, তো ভাবছি এবার আস্তে আস্তে করবো। তো তোমরা প্লিজ আমার সাথে থেকো। তো চলো আজ ঘুরতে যাই, একটু দেখাবো কোথায় যাচ্ছি কি। পাশেই আমাদের এখানে খুব একটা দূরে না, 1 ঘন্টা মতো। তো চলো তাহলে বেরোনো যাক। তো চলো, তো এখনও সব কিছু গুছিয়ে উঠতে পারিনি, এখনও অনেক কিছু বাকি আছে আর আস্তে আস্তে গোছাচ্ছি। তো গোছানো হলে তোমাদের একদম হোম ট্যুর দেবো, তোমরা যদি চাও তো তবেই যদি বলো তো দেবো। তো এখন সব কিছু গোছানো গুছিয়ে উঠতে পারিনি, সেই জন্য ঠিকঠাক করে ভিডিও আপলোড করতে পারছি না। তো ভাবছি যে খুব তাড়াতাড়ি, খুব মানে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো চলো বেরোই তাহলে। তো একটা ব্যাগ নিয়ে নিয়েছি, এই ব্যাগটা দেখো আমার অনেকদিন আগেকার, বিয়ের আগেকার, তো অনেকদিন পর ব্যাগটা নিয়েছি। ইচ্ছা হলো কিছুই নেই, ব্যাগে ফোনটা নেবো, ওই জন্য বর সঙ্গে থাকলে তো টাকা পয়সা লাগে না। তো চলো বেরাই। তো আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে তো সেদিন কোথাও যাওয়া হয়ে ওঠে না, কারণ বুঝতেই পারছো তো বাড়িতে এসেছি, প্রচণ্ড কাজের চাপ ছিল, তো কোথাও যাওয়া হয়ে ওঠেনি। তো একটু বেরিয়েছে যখন বললো চলো একটু ঘুরে আসি, এখানে একটা জায়গা আছে একটু বসে খাওয়া দাওয়া করে বাড়ি যাই, তো সেখানেই চলে এসেছি। বেশ জায়গাটা খুব সুন্দর, আশপাশ তোমাদের আমি দেখাচ্ছি, যখন যাব সেটা দেখাচ্ছি। তো খুব বেশ ভালো, এদিকে যাই মানে দেখি, কিন্তু এখানে কখনো ঢোকা হয়নি। তো তারপরে ও বিরিয়ানি অর্ডার করলো, তো আমি একটু আমরা দুপুরের দিকে বেরিয়েছিলাম, তো আমি খাওয়া দাওয়া করেই গিয়েছিলাম। ও হচ্ছে কয়েকবার আমার কাছ থেকে খেয়েছিল, আমি ভাতটা নিয়েছিলাম ওখান থেকে, কয়েকবার মুখে নিয়েছে, তা ও বললো আমি খাবো না, দিয়ে ও দেখছি বিরিয়ানি, ওর ইচ্ছা হয়তো ছিল যে মনে মনে বিরিয়ানি খাবে, তো 1 প্লেট বললাম 1 প্লেট অর্ডার করো, কারণ আমি তো খেয়ে এসেছি, আমি খেতে পারবো না। আর এখানে এটা হচ্ছে কেএফসি চিকেন আমি কখনো খাইনি, তো দেখে আমার খুব ইচ্ছে হলো যে কেমন খেতে। তো বললো তাহলে থামো, তাহলে আগে বিরিয়ানিটা খেয়ে তারপরে ওটা আমরা খেয়েছি। তো বিরিয়ানিটা বেশ ভালো ছিল, কিন্তু কেএফসি চিকেনটা মোটেও ভালো ছিল না, আমার তো ভালো লাগেনি, তেমনটা টেস্ট হয় না। মনে হয় যে চিকেন পকোড়া যেমন খাই বাড়িতে, মানে ওর থেকে আমি ভালো বানিয়ে খাই। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, জায়গাটাও তোমাদের দেখাচ্ছে বেশ সুন্দর। তো খাওয়া দাওয়া করে আমরা এবার বেরোনোর পথে, তো দেখতে পাচ্ছ হচ্ছে ব্যাগটা আমি চেঞ্জ মানে ওর যেটা দেখেছিলাম সেটা নিয়ে আসতে পারেনি, একটু কারণবশত একটা জিনিস নিলাম, তো ব্যাগটা আটলো না, তো এই ব্যাগটা আবার নিতে হলো। তো তারপরে দেখতে পাচ্ছ যে বাড়ি ফিরে এসেছি, বাড়িতে এসে ভাবলাম যে ফ্রিজটা এমনি আমি প্লাগে লাগিয়ে রেখেছিলাম, জিনিসপত্র আছে ফ্রিজে, সেই জন্য তো ফ্রিজটা আমার পরিষ্কার করা হয়েছিল না, তো ভাবলাম একটু ঝটপট ফ্রিজটা পরিষ্কার করে নিই, তাহলে ভালোও লাগবে আর পরিষ্কার পরিচ্ছন্নটা থাকবে। অনেকদিন করা হয়নি ওই বাড়িতে থেকে, করা হয়নি, ভাবছিলাম যে ওখানে যাব গিয়ে হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করব। তো ঝটপট পরিষ্কার করে নিয়ে রাত্রে আবার কী রান্নাবান্না হচ্ছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। Thank you.
তারপরে দেখতে পাচ্ছে রাত্রে খাবারের জন্য চলে এসেছে, তো এখানে একটু মুগ ডাল ভেজে নিচ্ছি, রাতটা করব খিচুড়ি। খিচুড়ি ঠিক বলতে তোমার দুপুরে ডাল আর হচ্ছে কি কি যেন ভাত থেকে গেছে, তো বাবার আজকে খাওয়া আছে, গান করতে গেছে ওখানে খেয়ে আসবে, তো আমরা তিনজন আছি, তো ভাবলাম একটু খিচুড়ি করে নিই। তো শীতের সময় একটু সবজি টবজি দিয়ে খিচুড়ি বেশ ভালো লাগে, সত্যি খিচুড়িটা খুব ভালো হয়েছিল। তো রাত্রে আমি ভয়েসটা দিচ্ছি, তো খাওয়ার পরে সত্যি ভালো হয়েছিল। এখানে একটু আমি হচ্ছে দেখতে পাচ্ছি লঙ্কা টমেটো আদা গ্রেটে গ্রেট করে নিয়েছি গ্রেটারে, তারপরে একটু ফুলকপি নিয়েছি, মটরশুঁটি আর হচ্ছে গাজর। তো চলো ঝটপট আমি ভাবছি খিচুড়িটা করে নিয়ে তারপরে একটু বসবো। তো আর তারপরে দেখো বাবা পাঁপড় নেসছে, দেখছি হচ্ছে কি 1 কেজি একটা প্যাকেটে নিয়ে এসেছে। আমাদের মাঝে মাঝে পাঁপড়টা খাওয়া হয়, এই যে এই এরকম টাইপের পাঁপড়টা বেশ আমার ভালোই লাগে খেতে, আর চাটনিগুলো তো পাঁপড় লাগাই। তো দেখো খিচুড়িটা আমি যে হাঁড়িতে আমরা ভাত করেছি সেটাতেই আমি সবজিটা একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে খিচুড়িটা করে নিচ্ছি। তো চলো আজকে রাত্রে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করবো। তো আমার তো রান্না প্রায় শেষ হয়ে গেল, তো ভাবছি আজকে ভিডিওটা দেখো আমি একটু তেল করে নিয়েছি এখানটায়, আদা কুচি আর জিরে এ সম্বরাটা দিয়ে আমি তেল করেছি, আর কিছু দিইনি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। চলো বাই, গুড নাইট, টাটা।